السلام عليكم. شو ده بي নাকি অন্য কোন দিক ها কয় টাকা করে দেন ها 10 20 10 20 আচ্ছা তাহলে 20 টাকা দেন কয়টা থেকে বিক্রি শুরু করেন তো কত কোন দিয়ে যাই কি 9টা 10টা আর কোন কাজ করেন না শুধু এই ব্যবসা কেমন চলতেছে ব্যবসা কোনো মত কোনো মত মানে কিছু তো কতদিন কেমন ইনকাম থাকে দুই তিনশো থাকে তত সংসার চলে যায় ঠিকঠাক মতো জিনিসপত্রের দাম এখন পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগের অর্ধেকও ভরে না না কি একটা পরিস্থিতি জিনিসপত্রের দাম না কমলে তো যারা খুবই গরিব মানে প্রতিদিন যারা একশো টাকা ইনকাম করে তারা কীভাবে বাঁচবে বলেন তো আচ্ছা একটা পলিথিন দেওয়া যাবে না আমি নিয়ে যাবো পলিথিন পলিথিন নাই না একটা ম্যানেজ করেন দেখি আসসালামু আলাইকুম এটা কি চার্জার কতক্ষণ চার্জ থাকে তারপরে হিসাব তো করি না রাত্রে এগারোটার দিকে যে চার্জ দিই মাত্র শুরু করে ফেলে সারা দিন চালে না সাশ্রয় হয় কি আপনার মানে তেলের থেকে সাশ্রয় হয় অনেক সাশ্রয় খরচ নাই তেল মোবিল নিয়ে খরচ নাই শুধু বাসার চার্জ মিটারে চার্জ দিই মানে কত টাকা কারেন্ট পুরো 10 20 টাকা তাহলে তো অনেক সাশ্রয় কিন্তু দূরে মনে হয় যাওয়া সম্ভব না এই আশেপাশে ঘোরার জন্য ঠিক আছে মেইন রোডে যাওয়া যাবে না বুঝতে পারছি আপনাদের জন্য এটাই ঠিক আছে কাঁচামরিচের দামও তো বেশি কাঁচামরিচ দিতে পারতেছেন এর মধ্যে অল্প স্বল্প নাকি ভাই মানে মরিচ ছাড়া দেন তো চাচার ইনকাম প্রতিদিন 200 থেকে 300 টাকা জিনিসপত্রের যে দাম এরকম মানুষের কি বিপদ বুঝতেছেন তিন চারশো মনে করেন জীবন দ্রব্যমূল্যের যে অবস্থা আলুর ভর্তা খাইবো আলুর যদি কথা আমরা সাধারণ মানুষ তো কষ্টে আছে আর চাচার থেকেও যারা দরিদ্র তারাও কিন্তু অনেক আপনার পরিবারে কতজন আমার পরিবারে তো লোক আছি আমরা তিনজন থাকি এখন সংসার চালানো কষ্ট হয়ে যায় তাই না এই টাকার মধ্যে আচ্ছা আপনার এই ব্যবসা শুরু করছিলেন কত টাকা দিয়ে পুঁজি কত এখানে আপনার টোটাল কীরকম পুঁজি মানে কেউ যদি এই ব্যবসা শুরু করতে চায় ধরেন আমি কাউকে বললাম যে আপনি এই ব্যবসাটা শুরু করেন কত টাকা দিলে এই ব্যবসাটা করতে পারে একজন মানুষ এই সব সহ আপনার এই এইগুলো সব গামলা এই জট টর যা আছে সব সহ আনতে কিনলে আমি আরও অনেক আগে কিনে আচ্ছা ঠিক আছে কত টাকা হলে আনুমানিক যে একটা মানুষ এই ব্যবসাটা শুরু করতে পারে 5000 টাকা হলে শুরু করা যায় না অনেক মানুষ বলে যে অল্প টাকায় নাকি ব্যবসা হয় না এটা তো একটা ব্যবসা এবং হালাল ব্যবসা সামান্য 5000 টাকা এটা কিন্তু যারা লক্ষ লক্ষ ইনকাম করে তাদের কাছে কিছুই না তো যারা ভিক্ষা করে এই মানুষগুলোকে যদি বলে যে 5000 টাকা রাখেন ভিক্ষা না করে একটা ছোট ব্যবসা করেন এটা কিন্তু ভালো আমি এই কাজটা মাঝে মধ্যে করার চেষ্টা করি আচ্ছা কিছু মনে না করলে আমি আপনাকে এই টাকাগুলো দিতে চাচ্ছি শুধুমাত্র আপনি একজন মুরব্বী মানুষের সৎ ব্যবসা করতেছেন এটার জন্য আপনাকে আমি একটু দিলাম এই 2000 টাকা খুব বেশি না কিন্তু তারপরে হয়তো আপনার কোনো না কোনো একটা কাজে লাগবে আমি মনে করি ঠিক আছে আর এই যে মুড়ির 20 টাকা ঠিক আছে ব্যবসা করেন ব্যবসা ভালো যদি আপনি সৎ থাকেন তাহলে অল্প ইনকামে আল্লাহ বরকত দেবে আমি এটা বিশ্বাস করি আসি হ্যাঁ আসসালামু আলাইকুম আসি আসসালামু আলাইকুম